হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের লাস্ট টপিকটা আছে ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম পড়বো তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলি যে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন এবং আরও দুটো চ্যাপ্টার আমাদের কিন্তু টপিক ওয়াইজ সব কমপ্লিট হয়ে গেছে তো তোমরা চ্যানেলে গিয়ে প্লে দেখতে পারো সেখানে আছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন বলে প্লে লিস্ট করেছে অথবা আমি তোমাদের আই বাটেনও দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে আমরা শুরু করি তো প্রত্যেক দিন যেমন আমি একটা দুটো করে কোশ্চেন দিই এবং তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো সেই রকমই আজকেও আছে একটা দুটো কোশ্চেন ঠিক আছে আজকে একটাই কোশ্চেন দেবো তো সেটা তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবে কি হচ্ছে কোশ্চেনটা সেটা আগের দিনের পড়ানো থেকেই থাকে তো আগের দিন আমরা পড়েছিলাম রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি তো আজকে যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে সিম্প্যাথেটিক যে নার্ভ সেই সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে যদি থ্রু সিম্প্যাথিটিক নার্ভ সিগনালস আসে নিউরাল সিগনালস তাহলে আমাদের হার্টবিট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এবং কার্ডিয়াক আউটপুটের কীরকম চেঞ্জ হয় অর্থাৎ সেটা ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় ব্যাস এই একটা কোয়েশ্চেনে তোমরা লিখবে যে সিম্প্যাথেটিক নার্ভের থ্রু নিউরাল সিগনালস এলে হার্ট রেট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কার্ডিয়াক আউটপুট এগুলোর কী হয় কী রকম পরিবর্তন হয় অর্থাৎ ইনক্রিজ হয় না ডিক্রিজ হয় হয়ে গেল তাহলে আজকে আমরা শুরু করি ডিজর্ডার অফ সার্কুলেটারি সিস্টেম অর্থাৎ সার্কুলেটারি সিস্টেম আমাদের পুরোটা পড়ায় গেছে তাতে কি কি ডিসঅর্ডার অর্থাৎ তাতে কি কি ডিজিজ দেখা যায় পরবর্তীকালে হাই কি কি বলছে হাই ব্লাড প্রেশার আমরা এই কথাটা কিন্তু খুবই সচরাচর শুনে থাকি যে হাই ব্লাড প্রেশার আছে তার হাইপার টেনশন আছে তো ব্যাপারটা কি সেটা আমাদের জানতে হবে হাইপারটেনশন ইজ দ্য টার্ম ফর ব্লাড প্রেশার ঠিক আছে ব্লাড প্রেশার মানে কি আমাদের যে ব্লাডের যে ব্লাডগুলো হচ্ছে ভেসেলসের থ্রু যায় এবারে সেই ভেসেলসের ওয়ালে একটা ল্যাটারাল প্রেশার দেয় সেই প্রেশারটাকে বলা হয় ব্লাড প্রেশার ওকে যদি আমি তোমাদের একে দেখাই দেখো ব্লাড প্রেশার কাকে বলে সেটা আগে জানো ফান্ডামেন্টাল ক্লিয়ার করো দেখো এই যে আমাদের আর্টারিস আর্টারিসগুলো আছে অর্থাৎ ব্লাড ভেসেলস বলা যায় সেই ব্লাড ভেসেলস দিয়ে মনে করো ব্লাড এরকম ফ্লো হচ্ছে তো এইবার এই ব্লাড ফ্লো হতে হতে এই যে আমাদের ল্যাটারাল ভাবে যে প্রেশারটা দিচ্ছে এই ভেসেলসের ওয়ালসে সেইটাকে আমরা বলছি ব্লাড প্রেশার ঠিক আছে বোঝা গেল তাহলে ব্লাড প্রেশার কি এই যে ল্যাটারাল ভাবে যেটা দিচ্ছে ঠিক আছে মানে ফ্লোয়ের সমকোণে ঠিক আছে ফ্লো হচ্ছে ব্লাড ফ্লো হচ্ছে এদিকে কিন্তু এই প্রেশারটা পড়ছে তার নাইনটি ডিগ্রিতে বোঝা গেল এটাকে আমরা বলছি ব্লাড প্রেশার তো সেই ব্লাড প্রেশার তার একটা মান আছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটটি বলা হয় ঠিক আছে ওয়ান টোয়েন্টিটাকে বলা হয় সিস্টোলিক আর এইটটিটাকে বলা হয় স্টোলিক ওকে দেখো এখানে আছে ইজ দ্য টার্ম ফর ব্লাড প্রেশার দ্যাট ইজ হায়ার দেন নর্মাল ওয়ান টোয়েন্টি বাই এইট অর্থাৎ কী বলছে নর্মাল হচ্ছে আমাদের ওয়ান টোয়েন্টি বাই এইট ওয়ান টোয়েন্টি কখন বলা হয় তখন এই যে ইন দিস মেজারমেন্ট ওয়ান টোয়েন্টি এম এম জি ইস দ্য সিস্টলিক যখন পাম্প করছে তখন ভেন্ট্রিকালটা যখন পাম্প করছে তখন তো আমাদের অ্যাওটা পালমোনারি আর্টারি এগুলোতে ব্লাড চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার ব্লাড প্রেশারটা বাড়ছে অর্থাৎ ওয়ান টোয়েন্টিটা হচ্ছে সিস্টোলিক এটা যেহেতু বেশি আর এইটিটা হচ্ছে ডায়াস্টলিক যখন আমাদের ভেন্ট্রিক্যালটা সিস্টল পজিশনে যখন ডায়াস্টল হয়ে আছে রিল্যাক্স পজিশনে আছে তখন কি হচ্ছে আর্টারিগুলোতে বেশি ব্লাড নেই তখন তো ভেন্ট্রিকালে ব্লাড আসছে তোমার অ্যাট্রিয়া থেকে যখন আর্টারিগুলোতে ব্লাড যাচ্ছে না তারপরে যখন ভেন্ট্রিকাল কন্ট্রাকশন করছে তখন জোরে ব্লাডটা কি হচ্ছে অ্যাওটাতে যাচ্ছে আর পালমোনারি আটারিতে যাচ্ছে তখন আমাদের ব্লাড প্রেশারটা সেখানে বাড়ছে তাই সিস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করে তখন যে ব্লাড প্রেশারটা হয় সেটাকে আমরা যেহেতু কন্ট্রাকশনকে বলা হয় সিস্টোল তাই ওটাকে আমরা বলছি সিস্টোলিক ব্লাড প্রেশার এবং সেটা কি হবে বেশি হবে ওয়ান টোয়েন্টিটা হবে সিস্টোলিক আর এইটটি যেটা হচ্ছে কম সেটা হবে ডায়াস্টলিক ওকে এবার দেখো এবারে যদি ওয়ান টোয়েন্টি বাই এইটি থেকে বেশি হয় যখন কোনো কোনো পার্সনের মনে করো ব্লাড প্রেশার আমি মাপছি তখন তো বেরোচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটির থেকে হায়ার তখন আমি কি বলবো তার হাইপার অর্থাৎ সেই মুহূর্তে তার ব্লাড প্রেশার কিন্তু বেশি আছে কিন্তু আমি তাকে হাইপার মানে যে হাইপার টেনশনের পেশেন্ট বলবো সেটা কিন্তু বলবো না সেটা আমরা কখন বলবো দেখো বলছে ইফ রিপিটেড চেক অফ ব্লাড প্রেশার অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ওয়ান ফোরটি বাই নাইনটি অর্থাৎ ওয়ান ফোরটি ওভার নাইনটি অর হায়ার ইট শোজ হাইপার টেনশন অর্থাৎ আমরা একটা পার্সনে যদি রিপিটেড চেক আপ করি অর্থাৎ খুব মানে প্রত্যেক দিন মনে করো চেক আপ করছি একটার একই সময় হয়তো প্রত্যেক দিনই চেক আপ করছি এবং প্রত্যেক দিনই দেখা যাচ্ছে যে ওয়ান বাই নাইনটি যেটা আমাদের নর্মাল থাকার কথা ওয়ান টোয়েন্টি বাই এইটি সেটা না থেকে তার ওয়ান বাই নাইনটি এবং তার থেকে বেশি থাকছে অর্থাৎ তার কমে তো থাকছেই না তার থেকে বেশি থাকছে এবং প্রত্যেক দিনই সেটা আমি দেখতে পাচ্ছি তখন সেটাকে বলা হয় হাইপার টেনশন ওকে হাই ব্লাড প্রেশার লিডস টু হার্ট ডিজিজ অ্যান্ড অলসো এফেক্টস ভাইটাল অর্গান লাইক ব্রেন অ্যান্ড কিডনি অর্থাৎ এই যে হাই ব্লাড প্রেশার এটাকে হাইপার ডিজিজ বলা হচ্ছে কারণ এটা কি করে আমাদের হার্ট ডিজিজ করে এবং আমাদের যে ভাইটাল অর্গ্যানগুলো আছে যেমন ব্রেন কিডনি এগুলোকে হচ্ছে এফেক্ট এই এফেক্ট ফেলে অর্থাৎ এগুলোকেও আস্তে আস্তে নষ্ট করে দেয় যদি আমরা ঠিক সময়ে আমরা মেডিসিন না নিই ঠিক আছে তো দেখো তোমাদের যেমন আমি বলি যেমন পাশে লিখে যে নর্মাল হচ্ছে আমরা কখন বলব যেমন ওয়ান ফোরটি বাই নাইনটি বা তার ওপরে থাকবে রিপিটেড চেকআপে ঠিক আছে একবার চেক আপ নয় রিপিটেড চেক করলে ওয়ান ফোরটি বাই নাইনটি বা তার ওপরে থাকলে তখন আমরা তাকে হাইপার টেনশন পেশেন্ট বলতে পারি এবং হাইপার টেনশনের জন্য পরবর্তীকালে ফিউচারে কি কি প্রবলেম আসতে পারে ফার্স্ট হচ্ছে হার্ট ডিজিজ হতে পারে আরেকটা হচ্ছে আমাদের যে ভাইটাল অর্গ্যানগুলো আছে ব্রেন এবং কিডনি সেগুলোকে কিছু ক্ষতি করতে পারে তাহলে আমাদের হাইপার টেনশন সম্বন্ধে আমরা কিছুটা জানলাম এরপরে আসছে পরের বাতায় কি আছে করোনারি আর্টারি ডিজিজ করোনারি আটারি করোনারি আটারি আমরা কোথায় পড়েছিলাম আগের দিন তার আগের দিনে পড়ায় পড়েছিলাম যেখানে আমরা ডাবল সার্কুলেশন পড়েছিলাম ওখানে পড়েছিলাম যে করোনারি আটারি দিয়ে কি হয় হার্টের যে মাসেলসগুলো আছে হার্টের মাসেলস সেখানে ব্লাড সাপ্লাই হয় তাহলে করোনারি আটারি ডিজিজ তাহলে সেই আটারিগুলোতে কোনো প্রবলেম ঠিক আছে নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে করোনারি আটারি ডিজিজ অথবা ক্যাট এটাকে করোনারি আটারি সি এ ডি এটাকে ক্যাট বলছে করোনারি আর্টারি ডিজিজ অফেন টু অর্থাৎ এই করোনারি আর্টারি ডিজিজ বলে তোমাদের কোশ্চেন আসতে পারে অথবা তোমাদের বলে কোশ্চেন আসতে পারে তাহলে তোমাদের এখান থেকে মনে রাখতে হবে করোনারি আর্টারি ডিজিজ যা ক্যাডও তাই অ্যাথেরোস্কেরোসিসও কিন্তু তাই তিনটে কিন্তু একই ডিজিজের নাম তাহলে এই ডিজিজটা কি হয় এফেক্টস দ্য

অর্থাৎ যে ওই যে আর্টারিসগুলো আছে ওখানে কি হয় ক্যালসিয়াম ফ্যাট কোলেস্ট্রল ফাইব্রাস টিস্যু এগুলো কী হয় আস্তে আস্তে ডিপোজিট হতে থাকে এবং সেই ডিপোজিটের ফলে কি হয় ওই আর্টারিগুলো লিউমেন অর্থাৎ যে গহবরটা আছে সেটা কি হয় সরু হয়ে যায় ফলে কী হয় সেখানে রক্ত কম যায় অর্থাৎ ব্লাড সাপ্লাই কিছু হ্যাম্পার দেখা যায় এবং সেই যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলছি করোনারি আর্টারি ডিজিজ তাহলে করোনারি আর্টারি ডিসিজে কী হয় আমার লিখে রাখবে ক্যান্ট বা অ্যাথেরোসক্লেরোসিসে কি হয় ইন ব্লাড সাপ্লাই টু মাসেলস অফ হার্ট হার্টের যে মাসেলস সেখানে আমাদের কি হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই কেন সেই হার্টের মাসেলসে যে আর্টারিগুলো সাপ্লাই করে সেইগুলো কি হচ্ছে ন্যারোয়ার হয়ে যাচ্ছে কেন ন্যারোয়ার হচ্ছে কোলেস্ট্রল ক্যালসিয়াম ফ্যাট ফাইব্রাস টিস্যু এইগুলোর ডিপোজিশনের জন্য সেই জন্য দেখবে কোলেস্ট্রল যদি কারো বেশি থাকে তাকে মেডিসিন দেওয়া হয় কারণ এই এর জন্য নাহলে কোলেস্ট্রল কিন্তু কি হবে আর্টারির গায়ে গায়ে জমে যাবে ফলে ওটা ন্যারো হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে ইট ইজ আছে অলসো কল্ড পিকটোরিস এ সিমটমস অফ অ্যাকিউট চেস্ট পেন অ্যাপিয়ার্স ওয়ে নো এনআ অক্সিজেন ইজ রিচিং দ্য হার্ট মাসেলস অর্থাৎ অ্যানজাইনা কি এখানে কি হলো আমাদের ব্লাডটাই যাচ্ছে না এখানে কি হচ্ছে নো না অক্সিজেন যাচ্ছে না অর্থাৎ হার্ট মাসেলস এ করোনারি আটারি হচ্ছে ইন ব্লাড সাপ্লাই আর অ্যানজাইন তো হচ্ছে ইন অক্সিজেন সাপ্লাই এই যে ছোট ছোট জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে যে কোন ডিজিজে অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু দা মাসালস অফ হার্ট তখন মনে রাখতে হবে অ্যাথেরোসক্রেসিস বা ক্যাট বা করোনারি আটারি ডিসিজ আর কখন ইন অক্সিজেন সাপ্লাই হয় সেটা হচ্ছে অ্যানজাইনা এবং এই অক্সিজেন সাপ্লাই হচ্ছে কম হওয়ার জন্য কি হয় অ্যাকিউট চেস্ট পেন হয় খুব প্রচন্ডভাবে চেস্ট পেন দেখা যায় ইন মেন অ্যান্ড ওমেন অফ এনি এজ অর্থাৎ মেন এবং ওমেনের যে কোনো বয়সে মেন ইউ উমেন দুজনের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় বাট ইট ইজ মোর কমন অ্যামং দ্য মিডল এজড অ্যান্ড এলডার কিন্তু এটা মোর কমন দেখা যায় হচ্ছে মিডল এজ অর্থাৎ মধ্যবয়স্ক যারা এবং যাদের বয়স্ক বয়স্ক যারা কারণ ওনাদের ক্ষেত্রে ডিজিজটা হচ্ছে বেশি হয় সব রকম ডিজিজই দেখবে যে বয়স্ক যারা পারসেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় এবং এটার ক্ষেত্রেও সে একই দেয় কিন্তু সব রকম বয়সে কিন্তু এটা হতে পারে ইট অকর্স ডিউ টু কন্ডিশন দ্যাট এফেক্টস দ্য ব্লাড ফ্লো অর্থাৎ এটাও কিন্তু সেই কন্ডিশনই হয় যে কন্ডিশনগুলো ব্লাড ফ্লোকে এফেক্ট করে ব্লাড ফ্লোটা যখনই এফেক্ট হবে তখনই কি হবে অক্সিজেন সাপ্লাইটাও কিন্তু কমে যাবে এবং তখনই অ্যানজাইনা হবে ঠিক আছে অ্যানজাইনা হচ্ছে ওই যে পেনটা হচ্ছে হার্ট ফেলিওর দ্য স্টেট অফ হার্ট নট পাম্পিং ব্লাড এফেক্টিভলি এনাফ টু মিট দ্য নিডস অফ দ্য বডি অর্থাৎ বডি যে পরিমাণ ব্লাড চায় হার্ট সেই পরিমাণ ব্লাড দিতে পারছে না মানে মনে করো তোমার নিটে যে পরিমাণ রেজাল্ট নাম্বার চাই তুমি সেই পরিমাণ নাম্বার করতে না না কি তুমি ঠিক সেইভাবেই আমাদের বডি চাইছে এতটা ব্লাড কিন্তু হার্ট ওই অতটা ব্লাড পাম্প করতে পারছে না অর্থাৎ তার এফিসিয়েন্সিটা কমে গেছে তখনই আমরা বলছি হার্ট ফেলিওর আমরা কি বলি নিট ফেলিওর হয়েছে অর্থাৎ তার সাকসেস হয়নি কেন যে যে পরিমাণ মার্কস দরকার সেই পরিমাণ সে মার্কস পায়নি তাহলে সেইভাবে মনে রাখবে হার্ট ফেলিওর তাহলে হার্টের কাজটা কি গোটা বডিতে ব্লাড দেওয়া তাহলে হার্ট নিশ্চয়ই সেই ব্লাডটা সাপ্লাই করতে পারেনি গোটা বডি যেটা যায় এইভাবে মনে রাখবে ইট ইজ সামটাইমস কল্ড কনজেস্টিভ হার্ট ফেলিওর বিকজ কনজেশন অফ লাংস ইজ ওয়ান অফ দ্য মেন সিমটমস অফ দিস ডিজিজ অর্থাৎ এইটাকে আমরা কি আর একটা বলি সেটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওরও বলা হয় কারণ লাংসের কনজেশন হয়ে যায় এর এই হার্ট ফেলিওরের একটা সিমটমস হচ্ছে লাংসের কনজেশন হয়ে যায় লাংসের কনজেশন মানে কি লাংসে কি হয় মিউকাস সিক্রেশন হতে থাকে বুঝলে না লাংসে হচ্ছে মিউকাস সিক্রেশন হতে থাকে এবং যে অ্যালভিওলাইগুলো আছে ওগুলো হচ্ছে মিউকাস ব্লাড এইসব ফুলফিল্ড হয়ে যায় করে কী হয় আমাদের রেসপিরেশনে প্রবলেম হয় ঠিক আছে সেটাও হয় সেটাই হচ্ছে এর মেন সিমটমস হ্যাঁ সেই জন্য আমরা এটাকে বলছি কনজেস্টিভ হার্ট ফেলিওর কেন কনজেশন অফ লাংস ইজ ওয়ান অফ দ্য মেন সিমটমস অফ দিস ডিজিজ হার্ট ফেলিওর ইজ নট দ্য সেম অ্যাজ কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট আর হার্ট ফেলিওর কিন্তু আলাদা আবার হার্ট অ্যাটাকও আলাদা তাহলে এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে এই তিনটা থেকেই তোমাদের কিন্তু মানে অনেক বার কোশ্চেন এসছে কারণ এখানটা গুলিয়ে যায় হার্ট ফেলিওর মানে কি জানলাম যেমন হচ্ছে আমরা নিটে ফেলিওর তাহলে কি আমি নিটে যে পরিমাণ মার্কস চাই সেই পরিমাণ মার্কস আমি পাইনি তাহলে হার্ট ফেলিওর মানে কি হার্টের কাজ হচ্ছে কি আমাদের বডিকে ব্লাড সাপ্লাই দেওয়া অর্থাৎ হার্ট সেই পরিমাণ ব্লাড সাপ্লাই দিতে পারেনি যেটা বডি চাইতো এরপর হার্ট অ্যাটাক মানে কি ওয়েন দ্য হার্ট মাসেল ইজ সাডেনলি ড্যামেজড বাই অ্যান ইন অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই অর্থাৎ এই যে অ্যানজাইনাতে দেখলাম যে আমরা ইন করোনারি আর্টার ডিজিজ বা অ্যানজাইনাতে দেখলাম যে ইন অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই জন্য অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তখন যখন হার্টের মাসেলসগুলো ড্যামেজড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি হার্ট অ্যাটাক ওয়েন দ্য হার্ট মাসেল ইজ সাডেনলি ড্যামেজ অর্থাৎ হঠাৎ করেই ড্যামেজ হয়ে গেল কেন সেখানে ইন অ্যাডুকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে কোনো কারণে তার ইন অ্যাডুকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে এবং কী হলো হার্টটা সাডেনলি ড্যামেজ হয়ে গেল তখন আমরা তাকে বলছি হার্ট অ্যাটাক এই তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে ডিফারেন্সিয়েটভাবে যে যেমনভাবে পারবে মনে রাখার চেষ্টা করব আর একটা যেটা বলছি কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি ওয়েন দ্য হার্ট স্টপ বিটিং এর আমরা মনে রাখতে পারো কাউকে যদি আমরা কোনো মনে করো চোর চোরকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় কি আর চুরি করতে পারবে পারবে না তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ কি করেছে হার্টটাকে যেন অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কি হচ্ছে হার্ট আর বিট করতে পারছে না তাহলে আমি কিন্তু তিনটেকে মনে রাখার কিন্তু বললাম দুটো বলে দিলাম আর একটা হার্ট অ্যাটাক মানে কি অ্যাটাক হয়েছে অর্থাৎ সাডেনলি ড্যামেজড হয়ে গেছে তাহলে কিন্তু ভালো করে যদি মন দিয়ে বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু এগুলো মনে রাখা কোনো ব্যাপারই নয় হার্ট ফেলিওর মনে রাখবে যে ফেল করেছে সে তার কাজে ফেল করেছে কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি করেছে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে অর্থাৎ তার আর কিছু করার নেই অর্থাৎ স্টপ বিট করে দিয়েছে মানে হার্টের কাজ হচ্ছে বিট করা কিন্তু তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে সে কিন্তু তার কাজটা করতে পারছে না অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক অ্যাটাক হয়েছে মানে কি সাডেনলি অ্যাটাক কি হয় সাডেনলি হয় তো সডেনলি ড্যামেজ হয়ে গেছে হার্টের মাসেলসগুলি এই ডিজিজ পোর্শন থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসছে এবং এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসে কারণ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক আর কার্ডিয়া গ্যারেস্ট এই তিনটা কিন্তু গুলিয়ে যায় যে কোনটা কোনটা তো এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে এবং বাকিগুলো মনে রাখার চেষ্টা করবে এইভাবে লিখে নেবে যে অ্যান্জিনিয়া অ্যানজাইনা হচ্ছে অক্সিজেন সাপ্লাই কমের জন্য সিএডি কিসের জন্য অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাইয়ের জন্য আর আগের পাতায় পড়েছি হাইপার টেনশন আর এখানটা মনে রাখবে যে কনজেশন অফ অফ লাংস ইজ ওয়ান এটাকে বলছি হার্ট ওকে তাহলে আমাদের কি সেই জন্য হয় হলো এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল এর পরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখবে আমি সেই অনুযায়ী তোমাদের পরের ক্লাসটা শুরু করব এবং আমি তোমাদের সানডেতে একটা রুটিন দিয়ে দেবো পরের সপ্তাহটা রুটিনটা দিয়ে দেবো কারণ একটা এক মাসের রুটিন দেওয়া বা একটা দু তিন মাসের রুটিন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমাদেরও হয়তো ক্লাস শুরু হবে তখন আমি কিভাবে দিতে পারবো কখন দিতে পারবো তো সেটাও আমাকে প্ল্যান করতে হবে তো এখন আপাতত আমি পরের সপ্তাহের যে রুটিন মানে কখন কোন ক্লাসটা হবে তোমরা অনেকেই বলেছ যে সেটা বলে দিলে সুবিধা হয় ঠিকই এটা সত্যি বলে দিলে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারে প্রিমিয়ারে যেটা হয় এবং সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং যদি কখনো সেটা না বুঝতে পারো সেটাকে লিখবে চ্যাটে আমি কিন্তু ওখানে প্রেজেন্ট থাকি যদি পারি বোঝাতে ওখানেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে তো থ্যাংক ইউ